নমস্কার, কেমন আছেন সবাই? আমাদের নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। সরস্বতী পুজোর শেষ পর্ব শুরু করতে চলেছি, চলুন দেখে নেওয়া যাক। মণ্ডপের ভেতরে অন্ধকার লাগলেও জায়গাটা বেশ সুন্দর লাগছিল, আলো আঁধারির খেলা ছিল ভেতরটায়। চলে এলাম আরেকটি মণ্ডপের উদ্দেশ্যে। মণ্ডপটি বেশি বড় না হলেও এর থিম ছিল মাটির বাড়ি এবং সহজ পাঠের গল্প তুলে ধরা। দেখতে দেখতে আরেকটি প্যান্ডেলে হাজির হয়ে গেলাম। এই প্যান্ডেলের মেন থিম ছিল পুতুলের দেশ। বিভিন্ন ধরনের পুতুল দিয়ে এখানে সাজানো ছিল এবং খুবই সুন্দর লাগছিল। দেখতে দেখতে চলে এলাম নতুন আরেকটি প্যান্ডেলে। এই প্যান্ডেলের থিম ছিল মূলত মাটির জিনিস দিয়ে। এখানে ঢুকে প্রথমে আমি সরস্বতী দেবীকেই খুঁজে পাইনি, পরে যখন আস্তে আস্তে ঢুকলাম তখন বুঝলাম ইনি স্বয়ং সরস্বতী দেবী। মানুষ কতটা ক্রিয়েটিভ হতে পারে এটি না দেখলে বোঝা যেত না। আমি তো ভাবলাম দুদিকেই সরস্বতী দেবীর মূর্তি স্থাপন করা হয়েছে, কিন্তু না, এনার সাথে বিনা নেই। প্যান্ডেলটি বেশ ভালো করেছে, একদিক দিয়ে দেখতে দেখতে আর একদিক দিয়ে গিয়ে শেষ হয়ে গেছে, অত ভিড়ে ঝামেলা হয়নি। শেষমেশ পৌঁছে গেলাম কালনার সবচেয়ে আকর্ষণীয় প্যান্ডেল যুগের দ্বীপের। এখানকার দেবী মূর্তিটিও স্বয়ং গৌতম বুদ্ধের অনুকরণেই তৈরি হয়েছে। প্যান্ডেলের চারিদিকটা পোড়ামাটির মতো কাজ করার চেষ্টা করা হয়েছে, কিন্তু এগুলো সেই ফোমের ওপরেই তৈরি করা হয়েছে। কি নিপুণ সুন্দর হাতের কাজ!
যুগের দ্বীপ এবং অগ্নিবীণার মাঝখানে বেশ খানিকটা জায়গা জুড়ে মেলা মতো তৈরি হয় এবং এখানটাতে বরাবরের মতো সবসময়ের জন্য ভিড় থাকে। বরাবরের মতো এবারেও এই দেবী মূর্তিতে অভিনবত্বের ছোঁয়াও দেখা গেছে। চলে এলাম অন্য আরেকটি প্যান্ডেলে। এখানে লাইটিং এর যা বহর দেখছি তাতে কিছুই দেখা যাচ্ছে না, আর বড্ড চোখে লাগছিল। চলে এলাম নতুন আরেকটি প্যান্ডেলে। এটি আমাদের আজকের ভিডিওর শেষ প্যান্ডেল। আমাদের ভিডিওটি তবে এখানেই শেষ করা যাক, এবং এরই সাথে শেষ হলো সরস্বতী পুজোর প্যান্ডেলের ব্লগ। আবার আসছে বছর আবার হবে। সবাই ভালো থাকবেন।